দাদুর জন্য যে জিনিসটা রেখে দিতে বলেছিলাম সেটা সেটা তুমি রিদ্দিকে খাইয়ে দিলে? না না, আমি একা নই ঠাম্মি, গড়িও খেয়েছে। তোমরা যে অন্যায়টা করেছো তার জন্য তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। কি শাস্তি দাদু? প্রথম শাস্তি, আজ যখন আমার ইলিশ তোমরা লুকিয়ে লুকিয়ে তাড়িয়ে তাড়িয়ে খেয়েছো, তখন কাল ওই ইলিশ রান্না করে খাওয়ানোর দায়িত্ব তোমাদের দুজনের। এই ব্যাপার? হ্যাঁ, ও কোনো ব্যাপার না, উনি তো খুব ভালো রান্না করেনি, উনি যটা বলবে দাদু তটা রান্না করে দেবে। দুজন মানে দুজন, খড়ি একা নয়। দাদু বলেছেন তোমরা দুজনে খুন্তি নেড়ে রেঁধে বেড়ে গুছিয়ে খাওয়াবে, সেটার কথাই বলেছেন। একদম ঠিক, ইলিশ কিনবে, দুজনে মিলে রান্না করবে, করে আমাদের খাওয়াবে। আর দেখো ইলিশ যেন বরফ দেওয়া না হয়, টাটকা ইলিশ কানকো দেখে বেছে কিনবে। মানে মানে সকালবেলা আমি বাজারে গিয়ে কানকো দেখি ইলিশ মাছ কিনবে? হ্যাঁ কিনবে, আর শুধু কিনবে না, কিনে এসে দুজনে মিলে কাজ ভাগ করে নেবে, নিয়ে রান্না করবে, সবটা খড়ির গাড়ি চাপিয়ে দেবে না, কথাটা মনে থাকে যাবে। বেশ হয়েছে, আপনার জন্য একদম ঠিক শাস্তির ব্যবস্থা করেছেন দাদু। আপনি দাঁড়ান না, কালকে আপনাকে সর্ষে বাটা আপনাকে আমি কাল দেখব। এই যে দেখা দেখি পরে হবে, আগে দাদু কি বলছেন সেটা শোনো। আর শোনো, ইলিশ রান্না করাটা হচ্ছে প্রথম শাস্তি, আর দ্বিতীয় শাস্তি হলো না থাক সেটা আমি কাল বলবো। আবার দ্বিতীয় শাস্তি কেন দাদু? এই শাস্তি তো যথেষ্ট ছিল ভাই, এরপরে তো আমি এমনি শেষ হয়ে যাবো, তারপরে আবার? কারণ তোমরা দুজনে দুটো অপরাধ করেছো। এক নম্বর হলো দাদুর ইলিশটা লুকিয়ে লুকিয়ে খেয়েছো, আর দু নম্বর হলো আমাদের কথা আড়াল থেকে দুজনে সবটা শুনেছো, এটা গর্হিত অপরাধ। তোমরা একটা আওয়াজ দিতে পারতে, জানান দিতে পারতে যে তোমরা এখানে লুকিয়ে আছো, কিন্তু তা তোমরা করোনি, আর তাতে আমাদের প্রাইভেসি নষ্ট হয়েছে, তার শাস্তি পেতে হবে না? বটেই তো, তোমাদের প্রাইভেসি নষ্ট করেছি আমরা। চলো গিন্নি, ওদের দ্বিতীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। চলো। দাদু ঠাম্মি কি বলে গেলেন শুনেছেন তো? পরিষ্কার করে বুঝে নিয়েছেন, সব দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে আপনি ঠেলে দেবেন না, অর্ধেক অর্ধেক। আপনি ঠাম্মিকে দেখে একটু শিখতে পারতেন তো, কি সুন্দর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কি সুন্দর দাদুকে সারাক্ষণ সাপোর্ট করে গেল। আপনি তার আপনার দাদুর মতন না, আপনার ওই তেতো মুখ থেকে দাদুর মতন মিষ্টি মিষ্টি কথা কি বেরোবে? বেরোবে না তো, কোনোদিনই বেরোবে না। এগুলো বছরে কিছুই তো শিখতে পারলেন না, যাকে বেশি কিছু করতে হবে না, দয়া করে দয়া করে কালকে আমাকে সাহায্য করে উদ্ধার করবেন, তাহলেই হবে। তার মানে সকালবেলা আমাকে উঠে বাজারে গিয়ে কানকো দেখে ইলিশ মাছ কিনতে হবে? হ্যাঁ কিনতে হবে, এমন কিছু কঠিন কাজ নয়, সরু আমি আপনাকে সাহায্য করে দেবো, পারবেন আপনি। আমি বুঝতে পারছি না এই তৃতীয় শাস্তিটা কি হবে। গুড মর্নিং, আপনি আমাদের এখানে কেন ডেকেছেন? বুঝতে পারছো না তাই না, কেন তোমাদের এখানে ডেকেছি? না মানে এখানে দেখা করাটা তো রিস্কি, মানে কেউ যদি দেখে ফেলে আপনার, আমরা তো আপনার অফিসে দেখা করলে। আমার অফিসে? আমার অফিসে ঢোকার মুখ আছে তোমাদের? এসব কি, তোমরা কি আজকে নিউজ পেপারগুলো একবারও দেখেছো? দেখেছো তোমরা? যদি দেখে থাকতে তাহলে জিজ্ঞেস করতে না কেন তোমাদের এখানে ডেকেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ না সবাই কিভাবে কিভাবে সিংহরায় জুয়েলার্সকে নিয়ে মাতামাতি করছে? মিস্টার পিটার সিংহরায়দের সাথে ডিলটা ফাইনাল করলেন, যে ডিলটা কিনা আমার পাওয়ার কথা ছিল, সিংহরায়দের শিক্ষা দেওয়ার প্রথম ধাপ ছিল সেটা, কিন্তু কি হলো, পুরো খেলাটাই জলে চলে গেল। আমি জানতে চাই এসব কি করে হলো, কি করে হলো এগুলো? আই ওয়ান্ট অ্যান আনসার।
তোমরা তো বলেছিলে বেস্ট ডিজাইনার তোমাদের কাছে আছে, তাহলে ওরা ডিলটা পায় কি করে বলো? মানে এটা জাস্ট একটা জাস্ট হোয়াট? জাস্ট এ মিস্টেক? জাস্ট এ নেগলিজেন্স? হোয়াট? দেখো রাও, সামনেই বেস্ট ডিজাইনার হাউস অ্যাওয়ার্ড আছে, সেটা যেভাবেই হোক, বাই হুক অর ক্রুক, আমার চাই তার জন্য যা কিছু প্রয়োজন তোমরা করবে, নাহলে আমি সিংহরায়দের তো ছাড়বই না, তার সাথে সাথে তোমাদেরও দেখে নেব। এবার কি হবে বল, কি করবো এবার আমরা? মিস্টার দত্ত তো পুরো ক্ষেপে আগুন হয়ে গেছে। আর হবে নাই বা কেন, খড়ি কাল যা খেল দেখালো, এবার তো রিদ্ধি ওর বউ খড়ির উপরই ভরসা করবে। এবার এমন কিছু একটা করতে হবে যাতে খড়ি সারা জীবনের জন্য হাতের মুঠোর ভেতরে চলে আসে। বাবা কি বাজে গন্ধ বেরোচ্ছিল, গন্ধ তো এখনো নাক থেকে যাচ্ছে না, আমার তো বমি আসছে। বাবা ফুলের গায়ে মুচ্ছা যাচ্ছেন একবারে, বাঙালির ছেলে একদিন সকালবেলা উঠে বাজারে গেছেন, এমন করছেন যেন কি না কি করতে হচ্ছে আপনাকে। এই শুনুন, আপনার জন্য না রিধিমান সিংহরায় যা করছে কারোর জন্য করতে হয় না। ভাই ওরকম একটা বাজে জায়গায় লোকজন যায় কী করে আমি যাই না, স্মেলি ডিঞ্জি ঠিক স্মেলি। কাল রাতে তো মাছটা খুব দিব্যি ছাটিয়ে দিলেন, তখন তো একবারও মনে হয়নি যে ওই মাছটা স্মেলি। কি আরেকটা কি বললেন? ডিঞ্জি। হ্যাঁ ডিঞ্জি জায়গা থেকে এসছে, খাওয়ার সময় তো একবারও মুখ থেকে বেরোলো না, ছি। আর শুনুন রিধিমান সিংহরায়কে এসব করতে হয় না, যার যেটা কাজ, আমার কাজ ব্যবসা সামলানো, কোথা থেকে সবজি এলো মাছ এলো এসব আমার দেখার দরকার নেই, আমার কাজ শুধু খাওয়া। হ্যাঁ তা তো বটেই, আপনি শুধু খাবেনই, খোঁজ রাখবেন কেন? আর সেই জন্যই তো এরকম একটা, যাই হোক, আলালের ঘরে দুলাল তৈরি হয়েছে। যে বাড়ির জগদ্ধাত্রী পুজো 100 বছরের পুরনো, যে বাড়ির বনে দিয়ানা বাঙালি আনা নিয়ে দেশে না বিদেশেও চর্চা, সেই বাড়ির ছেলে নাকি কোনোদিন বাজারে যায়নি। আপনি নিজে নাক মুখ শিটকে বাইরে দাঁড়িয়ে থাকলেন, আমাকে ছেলে ভেতরে পাঠান, আপনি দেখুন না বাড়ি ফিরি, বাড়ি ফিরে আমি দাদুকে সবটা বলবো। দাদু আমাদের দুজনকে বাজার করতে বলেছিল, একজনকে বাইরে দাঁড়িয়ে থেকে আরেকজনকে ভেতরে ঠেলে দিতে বলেনি, আপনার না এখন থেকেই নাম্বার কাটা শুরু। আপনি না ভয়ানক রকমের, এটা একটু ধরুন তো। না না ওটা আমি ধরবো না, ওটা আপনি ধরুন, আর ওইটা আমাদেরকে দূরে রাখুন, আর আপনি আমাদেরকে দূরে থাকুন। ঠিক আছে, পরের বার আমার গায়ে পড়ার আগে যেন কথাটা মনে থাকে। হ্যাঁ বলুন। কি ব্যাপার, আমায় দেখে আবার আরো একটু সরে গেলেন কেন? কে ফোন করেছে ওনাকে? নিশ্চয়ই অনিকেত। না থাক, যেই ফোন করে থাকো, আমার কি দরকার, আমায় যখন বলতে চান না আমিও শুনতে চাই না। বলছিলাম যে আজ আপনার সাথে আমার একটু দেখা করা প্রয়োজন, কিছু কাগজপত্রে সাইন করতে হবে, কাজের ব্যাপারে আর কি। কিসের কাগজ? আপনার জন্য একটা গুড নিউজ আছে ম্যাডাম, আপনার সঙ্গে দেখা করে সবটা বুঝিয়ে বলব। আসলে বড় কাজ তো পুরোটা ফোনে বলে বোঝানো সম্ভব নয়, নানা রকমের পেপার ওয়ার্কস আছে, সইসাবুত করতে হবে, আপনার সঙ্গে দেখা করে সবটা বুঝিয়ে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখছি। আজ সমস্ত কাগজে শুধু সিংহরায় জুয়েলার্সের কথা। গত কদিন আমাদের পরিবার নিয়ে, আমাদের ব্যবসা নিয়ে যত নেগেটিভ পাবলিসিটি হয়েছিল, পিটারের সঙ্গে সিংহরায় জুয়েলার্সের এই ডিলটা ফাইনাল হওয়ার পর সে সমস্ত চাপা পড়ে গেছে। এখন কাগজের পাতা শুধু ঋদ্ধির প্রশংসা আর সিংহরায় জুয়েলার্সের কৃতিত্বের কথাই ছয়লাপ। আর বাবা আপনি কি জানেন, শুধুমাত্র এই ডিলটার কারণে আমাদের সিংহরায় জুয়েলার্সের শেয়ার প্রাইস মার্কেটে বাড়তে শুরু করেছে। হোপফুলি এরকমভাবে আস্তে আস্তে আমাদের যে লসটা হয়েছিল সেটা আমরা রিকভার করতে পারবো। নিশ্চয়ই পারবে, সিংহরায় জুয়েলার্স আবার তার পুরনো জায়গা ফিরে পেয়েছে, এর থেকে গৌরবের কথা আনন্দের কথা আর কি হতে পারে বল। এতদিন ধরে তোমাদের সবাইকে ব্যবসা নিয়ে রোজ দুশ্চিন্তা করতে দেখে বড় মনটা ভার হয়েছিল গো। দা ভাই, বল। দেখ আমাদের এই সবার দুশ্চিন্তা দূর করে এত বড় যে একটা খুশির খবর এসেছে,
তার সমস্ত ক্রেডিট কিন্তু চাই খুঁড়ি। ও না থাকলে না আমরা এই ডিলটা পেতাম, না আমাদের কোম্পানির এই রেপুটেশনটা রিস্টোর করা যেত, ইজন্ট ইট? একদম ঠিক বলেছ কুনাল বাবা, এর জন্য কিন্তু খড়ির একটা পুরস্কার প্রাপ্ত। কি রিদ্ধি বলো, খড়িকে আমরা কিভাবে ধন্যবাদ জানাতে পারি? দেখো, এর আগেও খড়ি আমাদের জন্য অনেক বড় বড় কাজ করেছে, কিন্তু এবার যে অসাধ্য সাধনও করেছে তা সব কিছুর ঊর্ধ্বে। যে গৌরব আমরা প্রায় হারাতে বসেছিলাম, ওর জন্য আবার আমরা তা ফিরে পেয়েছি। রিদ্ধি, তুমি যে ডিজাইনগুলো দেখালে সেটাই মাটির গয়না ডিজাইনের সামনে কিচ্ছু না। তাই মাটির গয়না ডিজাইন নিয়ে তুমি যদি কাজ করতে পারো তাহলে এই ডিলটা আমি তোমার সাথে ফাইনাল করব, আই প্রমিস ইউ। আই ওয়াজ থিংকিং অ্যাবাউট ইট টু, কিন্তু তোমাদের অনুমতি না নিয়ে আমি আসলে এগোতে পারছিলাম না। না না, বলো না, বলো কি বলবে, নিঃসংকোচে বলো। আসলে খড়ি উনি ওনার কাজ নিয়ে কেমন পারদর্শী সেটা আমরা সকলেই জেনে গেছি, অ্যান্ড শি ইজ রিয়েলি গুড অ্যাট হোয়াট শি ডাজ। নাহলে ওরকমভাবে পিটার যেখানে অত খুঁতখুঁতে একজন মানুষ একবার দেখেই ওনার ডিজাইনস পছন্দ করে ফেলবে, এবং যার ফলে আমাদের এই কাজটা সাকসেসফুল হলো, আমরা ডিলটা পেলাম। তাই আমি ভাবছিলাম যে যদি আমাদের কোম্পানিতে খুড়িকে ডিজাইনের আইডিয়া দেওয়ার জন্য একটা পোস্ট দেওয়া হতো তাহলে খুব ভালো হতো, তোমরা কি বলো? চলো 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 পাল্টাই।